500 বছরের পুরনো ঢাকঢোলের হাট। বাজারের মাঝখানে ঢাকঢোলের তালে নেচে গিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা ঢাকিদের। অর্থের বিনিময়ে পূজার আয়োজকদের সঙ্গে চুক্তিবদ্ধ হন তারা। কোন দলের চুক্তি মূল্য কত হবে তা নির্ধারণ করা হয় ঢাকিদের দক্ষতার ওপর। তাই হাটেই দক্ষতা যাচাই করতে ঢাকিদের এই বাদ্য প্রদর্শন। দেশের বিভিন্ন জেলা থেকে বাদ্যযন্ত্র নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদির এই হাটে হাজির হয়েছেন অসংখ্য বাদক। কটিয়াদির ঐতিহ্যবাহী ঢাকের হাট নামেই পরিচিত এটি। জনশ্রুতি আছে 500 বছরের পুরনো ঢাকঢোলের হাট এটি। হাট চলবে 3 দিন। পূজার আয়োজকদের সঙ্গে সর্বনিম্ন 10,000 থেকে 1,00,000 টাকাও ছাড়িয়ে যায় তাদের চুক্তি মূল্য। মণ্ডপের জন্য ডাকি নিতে আসে, তারা 25,000 টাকা বলছে, আর আমি বলছি 2,000-20,000 টাকা, কারণ তারা রাজি হয়। বাসি হলো 2,000, ঢোল 1,000, ঢাকা 1,000, কাশি 1,000, 70,000-80,000 টাকা চলে যাবে। আমরা সিলেট থেকে আসছি, সিলেট থেকে আমরা 8 জন আসছি এখানে কুচাদি বাজারে। মনে করেন 40 দাম হয়েছে, 60 দাম আমার হবে না, আর যদি মনে করেন 80-90 যদি পাই তাহলে চলে যাবো। যে বেচা কেনা মোটামুটি চলছে, যে কালকে পর্যন্ত 250-300 ডাক ব্যাপারে বেচা কেনা হবে। অনেকে বলেন 16 শতাব্দীর মাঝামাঝি সময়ে স্থানীয় সামন্ত রাজা নবরঙ্গ রায় তার রাজপ্রাসাদে দুর্গাপূজার আয়োজন করতেন। কটিয়াদের চারিপাড়া গ্রামে ছিল রাজার প্রাসাদ। একবার রাজা নবরঙ্গ রায় সেরা ঢাকিদের সন্ধান করতে ঢাকার বিক্রমপুরের বিভিন্ন স্থানে আমন্ত্রণ জানিয়ে বার্তা পাঠান। সে সময় নদীপথে অসংখ্য ঢাকের দল পুরনো ব্রহ্মপুত্র নদের তীরে যাত্রাঘাটে সমবেত হন। রাজা নিজে দাঁড়িয়ে একে একে বাজনা শুনে সেরা দলটি বেছে নিতেন এবং পুরস্কৃত করতেন। সেই থেকেই যাত্রাঘাটে ঢাকের হাটের প্রচলন শুরু হয়। 500 বছর আগে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি চাইপাড়া গ্রামে রাজা নবরঙ্গ রায় চৌধুরী পূজা করেন, শিশু দুর্গা পূজা করেন। এখানে আইডিয়ালকান নদীর তীরে কটিয়াদি বাজার, এখানে বিভিন্ন জেলার থেকে ঢাক ঢোল কাশি বাদ্যবাদনা আসে। উনিই সেটা প্রতিষ্ঠিত করছিলেন, 400 বছর ধরে আজ চলে আসছে। পূজার দুর্গাপূজার চেয়েও অনেক বেশি গুরুত্ব দেয় দেশের মানুষ, হিন্দু মুসলমান ধর্ম বর্ণ নির্বিশেষে এটা আরেকটা উৎসবে পরিণত হয়। তবে আমাদের পক্ষ থেকে, আমাদের প্রশাসনের পক্ষ থেকে, জেলা পরিষদের পক্ষ থেকে পূজা যেকে অনুরোধ করা হয়েছে, ঢাকিরা যারা বিভিন্ন এলাকা থেকে আসেন তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকে নজর রাখার জন্য।